পরিস্থিতিতে বড়দিন সাধারণত একটি আনন্দ উৎসব, আর সেখানে আপনারা খুব প্রতি বছরই আমরা অনুভব করি কষ্ট করেন, আর মানুষের কাছে খবর মানুষের কাছে একটা সুখবর দিতে চান। আসলে প্রভু যিশুর জন্মদিন, বড়দিন, এটা সব মানুষের কাছে একটা সুখবর। আমি আজকে সকালবেলা ধ্যান করছিলাম প্রার্থনায়, তখন মনে হচ্ছিল যে এই বড়দিনটা আসলে মানবতার একটা উৎসব। মানবতার উৎসব এই কারণে বলছি, পরমেশ্বর আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে, মানুষকে সৃষ্টি করেছেন উত্তম করে, পুরুষ নারী করে সৃষ্টি করেছিলেন, কিন্তু এক সর্ববাধ্য তাদেরকে তো তিনি দেখেছিলেন স্বর্গীয় উদ্যানে, আর যখনই মানুষ পাপ করল হলো তখন কিন্তু তারা আত্মগোপন করতে শুরু করেছে। তখন ঈশ্বর বাইবেলে আছে এসে জিজ্ঞেস করছে, চিৎকার করে, হে আদম তুমি কোথায়, হে মানুষ তুমি কোথায়, কেন আমার কাছ থেকে সরে গেছে, কেন আমার থেকে পালিয়ে যাচ্ছে। আর সেই দিন থেকে পৃথিবীতে অনেক পাপ এসছে, আর সেই পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য মানুষের খোঁজে তিনি বিধান দিয়েছেন, অনেক অনেক নবী প্রবক্তাকে পাঠিয়েছেন, আর শেষে যখন সময় পূর্ণ হলো তখন তিনি বলেছেন, আমি মানুষের মাঝে যাব, মানুষের কাছে আসব, মানুষের সঙ্গে আমি থাকব, বাস করব। প্রথম আদম পাপ করেছে, দ্বিতীয় আদম উনি পাপ করেন নাই, নিষ্পাপ, সর্ব বিষয়ে তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি কোনো পাপ করেননি। প্রধান উদ্দেশ্য ছিল মানুষ। তুমি জানো মানুষ কি, মানুষের সত্তা কি, মানুষকে করতে পারে, মানুষকে কি করতে হবে, তা তিনি প্রকাশ করলেন একজন মানুষের মধ্যে, তার নাম মানব যিশু। নতুন মানবতার সৃষ্টি হয়েছে এই জগৎটা একটা স্বর্গীয় উদ্যানে পর্যবেসিত হয়েছে, রূপান্তরিত হয়েছে, সেটাই ওই সৃষ্টিকর্তার পরিকল্পনা। আর সেই পরিকল্পনা মোতাবেক যিশু এসছেন মানুষের মাঝে, ঐশ্বরাজ্যের কথা বলেছেন। মানুষ অনেক সময় গ্রহণ করেনি তাকে, মৃত্যু বরণ করেছেন তার জন্য, হয়েছেন পুনরুত্থিত, আর সেই প্রভু যিশু বিদ্যমান, জগতে বিদ্যমান, আকারে নয় নিরাকারে, আর তার উপস্থিতি আমরা প্রতি বছর এই তার আগমনটাকে আমরা স্মরণ করি। গতকালকে প্রাইম মিনিস্টারের সাথে ছিলাম, আপনারাও ছিলেন মনে হয়, তখন কথা বলেছিলাম যে আসলে বড়দিন সেটা শুধু একটা উৎসব নয়, বড়দিন সেটা শুধু অতীতের ঘটনা স্বীকারণ করা সেটা নয়, বড়দিন মানবতা একটা আহ্বান, মানুষ তুমি মানুষ হও। কীভাবে মানুষ হও, প্রভু যিশু যেন শিখিয়েছেন, প্রভু যিশু যেন দেখিয়েছেন কীভাবে মানুষ।
সেই জন্যে আমাদের এই বড়দিন কোনো গর্ব করে নয়, অহংকার করে নয়, কিন্তু সমস্ত মানবতার একটি উদযাপন। আর উনি এসছেন মানবতার কথা, আর মানুষের মানবতার কথা বলেছে, তার আদর্শ, তার শিক্ষা। আজকে আমি কোনোভাবেই ভাবতে পারি না যে বড়দিনটা শুধু থাকবে সীমিত নন্দী আকারে একটা ধর্মের মধ্যে, কিন্তু মানুষ হয়েছে শুধু খ্রিস্টানদের জন্য। ঈশ্বর তার আপন স্বপ্ন মানুষ নিয়ে সেটা প্রকাশ করতে চেয়েছেন সব মানুষের কাছে। আর আমি মনে করি সেই ধর্মের মুক্তি কাজ অপরহ চলছে, সে 2000 বছর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলছে, মুক্তির কাজ চলছে। যিশু এসেছিলেন মুক্তি দিতে সমস্ত প্রকার আসক্ত থেকে, বন্দী দশা থেকে, খণ্ডরা ছিল, কালারা ছিল, মুদিরা ছিল, গোবারা ছিল, তাদেরকে মুক্ত করেছেন, অসুস্থতাদেরকে মুক্ত করেছেন, পাপে আক্রান্ত মানুষকে মুক্ত করেছেন, এবং অবনতি ছয়খানে আক্রান্ত মানুষকে। কিন্তু সেই মুক্তি শেষ হয়ে যায়নি, বড়দিন শেষ হয়ে যায়নি। বড়দিন যেমন গতকালকে বললাম প্রাইম মিনিস্টারের সমক্ষে যে এবছরে বড়দিন উদযাপন যখনই করে বিগত বছরে উদযাপন করেছে, গত বছরটা কিভাবে বড়দিন প্রকাশিত হয়েছে আমাদের দেশের দিকে যদি তাকায় তাহলে অনেক উন্নয়ন আছে, অনেক ভালো কিছু হচ্ছে, আর সেগুলোই বড়দিনের প্রকাশ। মানুষের উন্নয়ন, মানুষ এই যে এখন একটা সুদৃঢ় অভিযান চলছে, হ্যাঁ, মাদকাসক্তের বিরুদ্ধে হ্যাঁ একটা অভিযান চলছে, ন্যায় শান্তি প্রতিষ্ঠার জন্য সব মানুষ যেন একত্রে থাকে, সব ধর্মের মানুষ যেন একত্রে থাকতে পারে। আর ওগুলো যখনই যেখানে দেখি তখনই বড়দিনের আনন্দ, হ্যাঁ, এসছে, মানবতা প্রকাশ হচ্ছে, মানবতার সেই কী বলে বিকাশ হচ্ছে। একজন দার্শনিক বলেছিলেন যে মানুষের পূর্ণ বিকাশ হচ্ছে ঈশ্বরের মহিমা প্রকাশ। আমরা যখন মানুষ মানুষ হই তখন কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তাই আমি শুধু এইটুকুই বলতে চাই কথা আপনাদের প্রশ্ন নেওয়ার আগে যে এটা হচ্ছে মানবতার। মানে কিন্তু মানব ধর্ম যে প্রতিষ্ঠা করতে আসছে তাও না, কারণ মানুষের মধ্যে তো অনেক কিছু আছে পুরুষের ভরা, তাই না? সেটাকে আমি ধর্ম বলবো না, কিন্তু এই মানুষটা যেন মানুষ হয়, তার বুদ্ধি আছে, তার ইচ্ছে শক্তি আছে, সেই সৃষ্টিকর্তার সাথে তার একটা কোনো সংযোগ আছে, এগুলো নিয়ে সেটা মানুষ। আর সেই জন্য আমাদের এই পৃথিবীটা সেটাও কিন্তু নতুন স্বর্গ, নতুন পৃথিবী, যখনই মানুষ মানুষের মধ্যে ওই যে পুরনো স্বর্গ থেকে আদম সরে গেল পাপ করে, হ্যাঁ, স্বর্গে উদ্ধারে ছিল। আর ভাবছি যতদিন পর্যন্ত আমাদের এই জগৎটা, আমাদের সমাজ, আমাদের দেশ সে স্বর্গীয় উদ্ধারে বাস না করবে, আর পরস্পরের সাথে একত্র হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই মানবতার আগমন ঘটবে, বড়দিন আসবে, বড়দিন উদযাপন করবে, চেতনা লাভ করবে, সেই চেতনায় নিজের জীবন এবং অন্যের জীবন গঠন করতে চেষ্টা করবে। তাই আপনাদের মধ্যে এই কথা নিয়ে বাংলাদেশের সব মানুষকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই।
শান্তি কামনা করে পরস্পরের সাথে বন্ধন কামনা করে প্রার্থনা কামনা করে মানুষকে মানুষের ভালোবাসতে পারি। একটা নতুন অন্যত মানবতা যেন প্রতিষ্ঠিত হয় সমিতি দেশের মধ্যে সেটাও কামনা করি এবং এই অনুভূতিতে উপলব্ধিতে আমাদের এই জগৎটা ওই প্রথম জগতের মধ্যে সেই নতুন পৃথিবী নতুন সমাজ আপনারা যারা এসছেন এই বাণী সবার কাছে পৌঁছে দেবেন, হ্যাঁ পৌঁছে দিচ্ছেন। এই যে একটা ভূমিকা, একটা সেবা, একটা বিশালভাবে সেবা, যেটা আমি ওই ব্যক্তিগতভাবে কথা বলতে পারি কিন্তু আপনারা সেই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। শুধু আমার ধর্মের কথা না, হ্যাঁ খুবই সংকীর্ণ মন নিয়ে কোনোভাবেই কোনো সময় বলতেই যাবে না, সবাইকে নিয়ে সবাইকে প্রার্থনায় না করে উৎসব করবো সেটা হবে না, হবে না। একাদি এই শুভকামনায় শুভ ইচ্ছায় আপনাদের সবাইকে শুভ দিন বলে চার লক্ষ কাপড়ি, হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চার লক্ষ ফলের গাছ উপাসনায় হচ্ছে সবচেয়ে
খেতে বল, আর পুচ্ছা পুচ্ছা, সেটা ওই কোনো সামাজিক সাংস্কৃতিক দল সে করছে না, কিন্তু সবাই আসে না, আসে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সবাইকে সাধারণত হচ্ছে বলবো মন্ডলী হিসাবে বড় আয়োজন বা সমাবেশ। পরবর্তীতে বাড়িতে 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 আয়োজন আনন্দের দিন তো ঈদের সময় যেমন পুজোর সময় এবং বরণের সময় পারিবারিক ভাবে আনন্দ করে খাওয়া দাওয়া সাহায্য তারপরে সাক্ষাৎ করে পরস্পরের আশীর্বাদ সেটা সাধারণত হয় না, কিন্তু সেটা হয় গ্রামে যখন হয় বড়দিনের আগে তখন বড়দিনের পরে, কিন্তু এই দিন বড়দিনের দাম পারিবারিক মানে প্রথমে একদিন যায় মাঙ্গলিকভাবে তারপরে পরিবারের মধ্যে গ্রামে চলে যায়। আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই স্বাগতবিল করার জন্য মানে ঘটনাটাকে মিডিয়া জগতে খুবই একটা বিরাট ভূমিকা, এই মূল্যবোধগুলো এই চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে আর এদিকে আমরা খুবই বলবো খুবই ক্ষুদ্র নগণ, মিডিয়া যদি কাজ না করতো আমি এই একদিনে সব জায়গায় নিয়ে গিয়ে আমরা প্রচার করে সার্বজনীন পর্ব সে অনুসরণ করতে পারি না, তারপরে ধন্যবাদ জানাই এই করছেন। কিছু কিছু জায়গায় একটু সার্বজনীন ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, তো ধর্মীয় অনুষ্ঠানে একটা মর্যাদা রাখতে হবে, সেখানে যদি মিডিয়া করে নানান ধরনের লোক আসে, যারা বুঝে না যারা কথাবার্তা বলে যারা বিভিন্নভাবে তখন একটু সতর্কতা দিতে হয়, শৃঙ্খলা রক্ষা করতে হয়, সেখানে অনেক সময় কী বলবো অযাচিত ব্যক্তি বা ঘটনা যেন ঘটে না যায়, সেখানে একটু ভাবতে হবে সামাজিক কারণে আধ্যাত্মিক মানে কেউ যদি আসে অন্য ধর্মের মানুষ অন্য কৃষ্টির মানুষ আমার কোনো অধিকার নাই তাদেরকে মানা করা নিষেধ করা, তো বলে আর বাহ্যিক স্বাস্থ্য এবার প্রার্থনা অনুষ্ঠান শেষ হলে পরে আর তেমন কিছুই নাই, হ্যাঁ এই তো বললাম আন্তরিকভাবে আমাদের প্রধান জিনিসটা হচ্ছে ধর্মীয় খ্রিস্ট যিশু তিনি তো মুক্তিদাতা বললাম পাপের দাসত্ব থেকে মানুষকে মুক্তিতে আসছেন, অনেক বড় কমপ্লেক্সের খন্দরা চলতে পারছে না, তার ছাড়িয়ে চলছে কানে শুনতে পাচ্ছে না, অভিজ্ঞতা তাদের শ্রবণ শক্তি দিয়েছেন ইত্যাদি, এগুলো বন্ধ থেকে মুক্তি। আমার এবারে এই প্রশ্নে হলো আসলে কত দু হাজার বছর ধরে অনেক অনেক মানুষ এসছে মানুষের মুক্তির জন্য, আর আমি বিশেষ করে এই বা আগামী বছরে সমস্ত খ্রিস্টান সমাজের কাছে আবেদন দেখেছি, সেটা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তিনি তা আহ্বান করেছিলেন আমাদের এসে
সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমাদের এই সংগ্রাম দেখুন খ্রিস্টের একই বাণী তারাও তো প্রচার করে গেছে এবং কাজ করেছে, জীবন দিয়েছে। সেটা তো বললাম মানবতা, সেটা নিয়ে আরো সাহায্য দেবে। মুক্তিটা তো অনেক আছে, মাদার ফেরে যাচ্ছে মুক্তি দিয়েছে গরিবকে, দরিদ্রকে। তারপরে দেখছি আমাদের একজন প্রথম বিষয় ছিলেন বিষয় থিয়েটরিয়া সহবল গান বলে বাঙালির প্রথম বিষয় বিষয়, তিনিও যুদ্ধের সময় সমস্ত সত্যরূপে যারাই কাজ করেন সমাজে তারা আসে। মুক্তিদাতা মুক্তিদাতার বলবো যে তার অর্থটা আরো ব্যাপক, হ্যাঁ শুধু সীমিত নয় একজন ব্যক্তির মধ্যে। আমিও মুক্তি দাতা হয়ে যার যেতে পারে, আমিও মানুষের মুক্তি যেন সংগ্রাম করতে পারে, কাজ করতে পারে, করেছিলাম আমাদের দেশে অনেক মানুষ করেছে মুক্তি করতে। কাজে সেটা কিন্তু এই বড়দিন চলছে, আমাদের যারা দেশ দেশ রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন তারাও এই উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন। আগে চাচ্ছি আগামী বছরটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী সেটা সবারই উদযাপন করব। আর আমি বলি আমি যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলে আমি একটা স্কলারশিপ ফান্ড তৈরি করলাম, সেখানে বঙ্গবন্ধুর নামে। আর আমারও যে একটা পর্ব আমি প্যাট্রিক ছিল, প্যাট্রিক হচ্ছে আমার প্রতি মাস, হ্যাঁ তার পরবর্তী হবে 17ই মার্চ, প্রতি বছর বঙ্গবন্ধুকে স্মরণ করবে, হ্যাঁ আমাদের কৃতজ্ঞ। আর একটা সিদ্ধান্ত